নমস্কার, আমি যিশু ঘোষ। বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েজে কর্মরত আমি অ্যাজ সেকশন কন্ট্রোলার। আমার পোস্টিং হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হেড কোয়ার্টার ফেয়ারলি প্লেসে। তো এআরবি স্যার একটা মেসেজ করেছিলেন যে আমার যে জার্নি বা স্ট্রাগলস সেই নিয়ে এবং আমার সাকসেস স্টোরি নিয়ে একটা ভিডিও বানাতে। তো অ্যাকর্ডিং টু মি সাকসেস খুব একটা কিছু পাইনি, রেলে একটা চাকরি করি জাস্ট। আসল টার্গেট ছিল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা পাস করবো বলে। তো জার্নির প্রথম দিকগুলো সব লোকের যেরকমভাবে শুরু হয় আমারও সেরকমই শুরু হয়েছিল। প্রথমে পড়তাম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামের জন্য। টোটাল 4টে সিভিল সার্ভিস, আই থিঙ্ক, হ্যাঁ, 4 বার সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলাম আমি, যার মধ্যে 3 বার প্রিলিমিনারি পরীক্ষা কোয়ালিফাই করি। আমি 2015 সালে প্রথমবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বসি এবং সেই পরীক্ষায় আমি কোয়ালিফাই করতে পারিনি, যেটা আমার খুবই খারাপ লাগে। এবং আমি সিভিল সার্ভিসের প্রিপারেশান ছেড়ে দিয়ে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের প্রিপারেশান শুরু করি এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা তারপরে আরও 3 বার এমনি দিয়েছিলাম। পরে 3 বারই পাস করি, কিন্তু মানে পরীক্ষার মেন্সটা সিরিয়াসলি নেওয়া হয়নি। তো এরকম করা একদম উচিত নয় অ্যাকর্ডিং টু মি, কারণ আমার যা শিক্ষকরা যারা ছিলেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে, তারা অনেকে বিশ্বাস করতেন যে আমি হয়তো এই ফিল্ডে সিভিল সার্ভিস হয়তো পেতে পারি, কিন্তু সেই সব ছেড়ে দিয়ে আমি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য প্রিপারেশান আরম্ভ করি। প্রথমবার কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় আমি পাস করেছিলাম 2016 সালে, যদিও সেবার আমি মেন্স পরীক্ষায় কোয়ালিফাই করতে পারিনি। তার পরের বছর মানে 2017 সালে আমার মেন্সের প্রিপারেশান খুবই ভালো ছিল, কিন্তু সেবার প্রিলিমিনারি পরীক্ষায় আমি 128.5 পেয়েছিলাম, যখন কাট অফ ছিল 131, জাস্ট একটা কোশ্চেনের জন্য আমার প্রিলিমিনারি কোয়ালিফাই হয়নি। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার এবং ডার্ক ফেজ ছিল আমার লাইফের, কারণ হচ্ছে এই প্রিলিমিনারি সিজিএল দেওয়ার জন্য আমি সে বছর WBCS মেন্স পরীক্ষায় বসিনি। তো খুবই খারাপ লেগেছিল সেই সময়, একদম যাকে বলে তোমরা যে এই লকডাউন দেখছো সেটা আমি পার করে এসেছি 2 বছর আগে। তো সেই লকডাউনের সময় আমি আবার পড়াশোনা করি এবং সৌভাগ্যবশত সেই সময় স্টাফ সিলেকশন কমিশন একটি পরীক্ষার নোটিফিকেশান দেয়, সেটি হচ্ছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, 4200 গ্রেড পের একটা চাকরি। এটার বিশেষত্ব ছিল বেসিক্যালি যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং যাদের হচ্ছে কম্পিউটার সায়েন্সে কোনো ডিগ্রি থাকবে তারা, এবং অবশ্যই সেই ডিগ্রিটি উইথ ফার্স্ট ক্লাস থাকতে হবে, তারাই পরীক্ষাটায় বসতে পারবে। তো আমি বসেও ছিলাম এবং পরীক্ষাটি ক্র্যাক করি, যদিও সেই চাকরিটি আমার করা হয়নি, কারণ পরবর্তী প্রসিডিওরের জন্য আমাকে দিল্লি মৌসম ভবনে ডেকে পাঠানো হয়। তো সেই সময় আমি আমি হাওড়া ডিভিশনে যেহেতু আরআরবি NTPCতে কোয়ালিফাই করে অলরেডি চাকরি করছি এবং তখন আমি ধানবাদে ছিলাম, তো ট্রেনিং ছেড়ে আমি সেই চাকরিটায় জয়েন করিনি। তো আমি আমার হোল যে টেনিয়ারটা আছে সেটাতে টোটাল 2টো চাকরি পেয়েছি, দুটোই 4200 গ্রেড পে, আর ছোটোখাটো CHSL পরীক্ষা, এইসব পরীক্ষায় আমি কোয়ালিফাই করেছি, যদিও আমি সে সমস্ত চাকরি করিনি। আর এখনকার যারা প্রিপারেশান নাও, আমাকে যে কেন স্যার মেসেজটা পাঠিয়েছেন আমি সেই সম্বন্ধে সন্দিহান, কারণ আমি ঠিক এই মানে এখনকার লোক ঠিক নই, আমি 15 সালের প্রিপারেশানের লোক। সেই সময় এখন যে হারে মানে রাজ্য সরকারের পরীক্ষাগুলো হয়, সেই সময় আমাদের সময় এত পরীক্ষা হতো না রাজ্য সরকারের, বেসিক্যালি আমরা বসে থাকতাম কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড HS লেভেল এই সমস্ত পরীক্ষার জন্য, আর MTS পরীক্ষায় সেরকমভাবে বসা হয়নি, তখন MTSও পরীক্ষা হতো তো বসা হয়নি। তো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় 128.5 পে ডিসকোয়ালিফাই হওয়ার কারণে পরে অবশ্য কাট অফ রিভাইজ হয়ে আমি চান্স পেয়েছিলাম, কিন্তু আমি মেন্স পরীক্ষা কোয়ালিফাই করতে পারিনি, কারণ তখন অলরেডি আমি ট্রেনিং পিরিয়ডে ছিলাম ধানবাদে। তার পরবর্তী সময় তারপরে ধানবাদ থেকে ফিরে হাওড়ায় লাইন ট্রেনিং করার সময় আমি আবার প্রিপারেশান নিই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার এবং আবার পরীক্ষায় বসি, উইচ ওয়াজ কোয়াইট টাফ, কারণ হচ্ছে কি যে আমাকে
লাইন ট্রেনিংয়ে যেতে হতো, প্লাস যে অফিসিয়াল যে ফর্ম্যালিটিসগুলো রয়েছে, আমাকে যদিও তখন আমি ইন্ডিপেন্ডেন্ট চার্জ নিইনি, তবুও আমাকে অফিসিয়াল ফর্ম্যালিটিসের কারণে অফিস মানে অফিসিয়াল কাজ আরও করতে হতো। তো এই টাইমটা আর একটু বেশি চ্যালেঞ্জিং ছিল। তো পরবর্তী সময় 2018-র যে সিজিএল, তার মেন্স পরীক্ষা, টায়ার টু এবং টায়ার থ্রি পরীক্ষা দিয়ে এসেছি, এবার পুরোটাই মানে দেখা যাক কী হবে সেইটাই। আর প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে প্রচুর পড়াশোনা করেছি, মানে শুধুমাত্র পড়ার বই নয়, আমি হচ্ছি মানে মানে বিভিন্ন জিনিস, প্রচুর পরিমাণে বই থেকে আরম্ভ করে সমস্ত কিছুই, মানে জাস্ট কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য নয়, ফালতু কারণেও প্রচুর বইপত্র পড়েছি, যেগুলো আমার স্টেট গভর্নমেন্ট লেভেল পরীক্ষাগুলোতে খুব হেল্প করতো। উইদাউট এনি প্রিপারেশন আমি যে কোনো পরীক্ষায় বসে প্রিলিমিনারি পরীক্ষা, প্রিলিমিনারি লেভেল কোয়ালিফাই করার ক্ষমতা রাখতাম, যদিও এখন সেইটা কতদূর আসে সেই ইয়েটা সেটা প্রশ্নাতীত আর কি, মানে সেটা আর কি মানে এখন ডিবেটেবল আর কি। তো এটাই এখন এখন তারপরে আমার পোস্টিং হয় আমার হেডকোয়ার্টারে, এখন আমি সেখানেই কাজকর্ম করি। আমার বেসিক কাজ হচ্ছে পাংচুয়ালিটি অ্যানালিসিস অ্যান্ড মনিটর করা আমাদের ইস্টার্ন রেলওয়েতে টোটাল যতগুলো গাড়ি চলে। তো লকডাউন পিরিয়ডটাকে কী করে ইউটিলাইজ করা যায় সেই নিয়ে স্যার আমাকে কিছু বলতে বলেছেন। তো আমার মতে লকডাউন পিরিয়ড কোনো আলাদা পিরিয়ড নয়, কম্পিটিটিভ প্রত্যেক পরীক্ষার্থীর ক্ষেত্রে মানে আমার বিশ্বাস সমাজ তাদেরকে লকডাউন করে দেয় কমপ্লিটলি ভাবে। তো তাদের কাছে কোয়ারেন্টাইন কি আর নন কোয়ারেন্টাইন কি তাতে কারোর কিছু এসে যাওয়ার কথা নয়, পুরোটাই পড়াশোনার ওপর দিয়ে চালানো উচিত আমার মনে হয়। এবং প্রচুর পরীক্ষা সামনে আছে, অন্তত আমার খবরে WBCS মেন্স পরীক্ষা, PSC মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা, PSC ক্লার্কসের মেন্স পরীক্ষা, প্রচুর CGL, যেটা এবছরের CGL 2019 CGL এর মেন্স পরীক্ষা আছে। সুতরাং যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে লকডাউন আর নর্মাল ডের কোনো পার্থক্য হওয়া, অন্তত আমার কাছে মনে হয় কিছু নেই, মানে কোনো ডিফারেন্স নেই। তো যা পড়া সেটাই পড়ো। ম্যাথস আমি পড়তাম বেসিক্যালি ম্যাথস, ইংলিশ, GI অত পড়িনি, কারণ GIটা অতটা প্র্যাকটিস করতে হয় না, আর GK যেটা হয়, তাও প্রথম বছর 2015-16 সাল নাগাদ WBCS এর প্রিপারেশন নিতাম, GKটা মোটামুটি ভালো ছিল। তো এই আমার জার্নি। আর গ্র্যাজুয়েশন লেভেলে, গ্র্যাজুয়েশন লেভেল CGL এর একটা চাকরি পেলে খুব ভালো লাগবে সেটাই আর কি। তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। থ্যাংক ইউ।